ম্যাথ ডিবিএস ম্যাডাম ক্লাসে সবাইকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো কামেন্টস করো তোমাদের যদি কিছু দরকার থাকে আমি যদি আলোচনা করে থাকি ডেফিনেটলি আমি দিয়ে দেবো কেমন লাগছে ভিডিও অবশ্যই আমায় জানিও আজকে আমাদের আলোচনার বিষয় শেখার সেতু চতুর্থ শ্রেণীর আমরা জেন্ডার নিয়ে আলোচনা করব ওকে এর আগে সবগুলো আমাদের হয়ে গেছে যারা নি ডেসক্রিপশানে প্লে লিস্ট দেওয়া থাকবে শেখার সেতুর সেখান থেকে দেখে নিতে পারবে গণিত এরও আমি কিছু আলোচনা করে দিয়েছি বিএসআর তোমাদের করিয়ে দিয়েছেন গণিতটা সো তারও লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে সেখান থেকে তোমরা দেখতে পারবে ইংরাজি বাটারফ্লাইয়ের লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া তোমাদের আমাদের গণিতের যেটা মেন পাঠ্য বই তারও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখতে পাবে সমস্ত কিছু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ওকে আর ডিভিএস ম্যাডাম ক্লাসেস সম্বন্ধে প্রত্যেকেই জানো ডিভিএস ম্যাডাম ক্লাসেসকে ফলো করবে বেঙ্গলি ও পরিবেশের জন্য এখন শুরু করা যাক ভিডিওটা অবশ্যই লাইক করে দিও দেখো কি বলছে জেন্ডার জেন্ডার মানে কি জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ দেখো প্রত্যেক ক্লাসেই তোমাদের গ্রামারটা দিয়েছে জেন্ডার প্রনাউন নাউন সব ক্লাসেরই দিয়েছে রাইট কারণ এগুলো কিন্তু গ্রামারের ওপর এবার জোর দেওয়া হচ্ছে গ্রামারটা জানা আমাদের জন্য খুবই দরকার বাংলাতেও জানা দরকার ইংরাজিতেও জানা দরকার ওকে জেন্ডারে আমাদের কি বলছে দেখো জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ ওকে দেখো এখানে কি বলছে লার্নার্স উইল বি অ্যাবেল টু আইডেন্টিফাই ডিফারেন্ট কাইন্ড অফ জেন্ডার কন্টেক্সচুয়ালি অর্থাৎ বলছে শিক্ষার্থীরা প্রাসঙ্গিকভাবে বিভিন্ন ধরনের লিঙ্গকে শনাক্ত করতে পারবে বা শনাক্ত করতে সক্ষম হবে রাইট এবার লিঙ্গ দেখো বাংলায় তোমরা পড়েছ লিঙ্গ কত ধরনের হয় স্ত্রীলিঙ্গ হয় পুংলিঙ্গ হয় উভয় লিঙ্গ হয় আর ক্লিব লিঙ্গ হয় রাইট এই যে স্ত্রী লিঙ্গ আমরা বলে থাকি সেটাকে আমরা বলে থাকি কি না ম্যাস্কুইলিন সরি ফিমিনিয়ান জেন্ডার রাইট স্ত্রী লিঙ্গকে আমরা বলে থাকি ফিমিনিয়ান জেন্ডার রাইট আরেকটা লিঙ্গ হয় সেটা হচ্ছে পুংলিঙ্গ পুংলিঙ্গকে আমরা বলে থাকি ম্যাসকুইলিন জেন্ডার রাইট আরেকটা হয় উভয় লিঙ্গ যেটা আমরা বলে থাকি কমন জেন্ডার রাইট আর একটা হচ্ছে ক্লিব লিঙ্গ সেটাকে আমরা বলে থাকি নিউটস জেন্ডার ওকে এবার আমরা পড়াগুলোকে করবো কী বলছে আমরা জানার চেষ্টা করব। রাইট বলছে লুক অ্যাট দ্য সেন্টেন্সেস কেয়ারফুলি সেন্টেন্সগুলোকে কেয়ারফুলি দেখতে বলছে বলছে দ্য বয় ইজ পেন্টিং দ্য ওয়াল দ্য বয় ইজ পেন্টিং দ্য ওয়ার্ল অর্থাৎ একটি বয় কি করছে পেন্টিং করছে দেওয়ালটাকে ওকে ভালো করে ফলো করবে বয় দিয়েছে এদিকে ওয়াল দিয়েছে ওকে নেক্সট দেখো বলছে দ্য ওম্যান লাভস হার ফ্রেন্ড দ্য উম্যান লাভস হার ফ্রেন্ড অর্থাৎ একজন মহিলা তার ভালোবাসে তার বন্ধুকে বোঝা গেল ব্যাপারটা সেন্টেন্স দুটো ভালো করে ফলো করেছো এবার দেখো কি বলছে বলছে ইন সেন্টেন্স ওয়ান মানে এক নম্বর সেন্টেন্সের কথা বলছে দ্য ওয়ার্ড ইজ বোল লেটার বয় এই যে বয়ের কথা বলছে ডিনোটস এ মেল পার্সেন বলছে ডিনো ডিনোটস মানে হচ্ছে বোঝায় রাইট না তার মানে এই যে বয় কথাটা এটা একটা মেল পারসেনকে বোঝাচ্ছে অর্থাৎ ছেলে যেখানে আমরা ছেলেদের বোঝাবো সেটা ছেলে বাবা অর্থে হতে পারে ভাই অর্থে হতে হতে পারে বন্ধু অর্থে হতে পারে বয়স্ক মানুষ অর্থেও হতে পারে দাদু অর্থে হতে পারে ছেলে বোঝালেই সেটা হবে কি না ম্যাস কুইন সেন্টার ওকে তাহলে ডিনোট দ্য সরি ডিনোট এ মেল পারসন অর্থাৎ ছেলেদেরকে বোঝাচ্ছে এ নাউন অর প্রোনাউন দ্যাট ডিনোট এ মেল পারসেন অর অ্যানিম্যাল ইজ সেইড টু বি দ্য ম্যাস্কুইলিন জেন্ডার যদি কোনো ছেলেকে বোঝায় মানে পুরুষ প্রজাতিকে বোঝাচ্ছে সেটা পুরুষ প্রজাতি কোনো তোমার অ্যানিম্যালের ক্ষেত্রেই হোক কোনো সেটা মানুষের ক্ষেত্রেই হোক যখন কোনো পুরুষ প্রজাতিকে বোঝাচ্ছে তখন আমরা বলি ম্যাসকুইলিন জেন্ডার রাইট উপরের সেন্টেন্সে সেম কথাটাই বাংলায় দিয়েছে উপরের সেন্টেন্স ওয়ানে বয় ওয়ার্ডটি পুরুষ ব্যক্তিকে বোঝানো হচ্ছে নেক্সট বলেছে দেখো খুব ব্লু লাইনটা ভালো করে পড়বে যে নাউন বা প্রনাউন দিয়ে পুরুষ ব্যক্তি বা প্রাণীকে বোঝানো হয় তাকে বলা হয় ম্যাস্কুলিয়েন্ডার দেখো নাউন প্রনাউন কেন বলছে এই যে ওম্যান তারপরে ধরো ফ্রেন্ড তারপরে ধরো এই যে ওয়ার্ল বয় এগুলো তো সব নাউন অল নেমিং ওয়ার্ডস আর নাউন আমরা পড়েছি তো সেটাই বলছে সেটা বোঝানো হয় তাকে বলা হচ্ছে ম্যাস্কুলিয়েন জেন্ডার রাইট সেন্টেন্স টু বলছে দেখো ইন সেন্টেন্স টু দ্য ওয়ার্ড ইজ সার্কেল ওম্যান হার ডোনেট ফিমেল ডিনোট ফিমেল পার্সেন রাইট বলছে যে এই যে ওম্যান আর হার যে দিয়েছে এটা কি না ফিমেল পার্সনকে ডিনোট করছে মানে বোঝাচ্ছে ওকে এ নাউন অর প্রনাউন দ্যাট ডিনোট এ ফিমেল পার্সন অর অ্যানিম্যাল ইজ সেইড টু বি দ্য ফিমিনিয়ান জেন্ডার অর্থাৎ যে নাউনটা কোনো মহিলা প্রাণীকে বা মানুষকে বোঝায় মানে পারসনকে বোঝায় তাকে কিন্তু বলা হয় কি না ফিমিনিয়ান জেন্ডার তার মানে ফিমিনিয়ান জেন্ডার বলতে আমরা মহিলাদের বেসিক্যালি বুঝিয়ে থাকি সেটা মহিলার মানুষের ক্ষেত্রেই হোক আর কোনো পশু পাখির ক্ষেত্রেই হোক ওকে নেক্সট বলেছে দেখো উপরে সেন্টেন্স টুতে গোল দাগ দেওয়া ওম্যান আর হার ওয়ার্ড দুটি মহিলা বা ব্যক্তিকে বোঝানো হচ্ছে ওকে যে নাউন বা প্রনাউন দিয়ে মহিলা বা ব্যাক মহিলা ব্যক্তি বা প্রাণীকে বোঝানো হয় তাকে বলা হয় ফিমিনাইন জেন্ডার ওকে তাহলে আমরা দুটো জিনিস জানলাম যে নাউনের দ্বারা আমরা পুরুষ ব্যক্তি বা প্রাণীকে বোঝাই তাকে জেন্ডার বলে আর যে নাউন বা প্রোনাউনের দ্বারা আমরা মহিলা ব্যক্তি বা প্রাণীকে বোঝাই তাকে আমরা ফিমিনাইন জেন্ডার বলে থাকি ওকে বোঝা গেল এবার কি বলছে আমরা একটু দেখে নেব রাইট বলছে ইন সেন্টেন্স ওয়ান দ্য আন্ডারলাইন ওয়ার্ড ওয়াল ওকে ডিনোট এ থিংস রাইট নাইদার মেল নর ফিমেল রাইট মানে বলছে যে এই যে প্রথম সেন্টেন্সে ওয়াল যে কথাটা রয়েছে এটা কিন্তু কোনো ছেলে বা মেয়েকে বোঝাচ্ছে না এটা বোঝাচ্ছে কি না দেখো এই জায়গাটা ভালো করে ফলো করো নাইদার দেখো এই জায়গাটা এ থিংস নাইদার মেল নর ফেমেল মানে না কোনো মানুষকে মানে ছেলেকে বোঝাচ্ছে না কোনো মেয়েকে বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে কি না কোনো জিনিসকে রাইট যখন কোনো জিনিসকে বোঝানো হয় তখন আমরা তাকে বলি জেন্ডার ওকে তো কী বলছে দেখো এ নাউন দ্যাট ডিনোট এ থিংস দ্যাট ইজ নাই মেল নর ফিমেল ইজ সেইড টু বি দ্য নিউটাস জেন্ডার যখন কোনো নাউন কোনো জিনিসকে বোঝায় থিংস মানে হয় জিনিস কোনো জিনিসকে বোঝায় সেটা কোনো ছেলে নয় এবং মেয়ে নয় তখন তাকে কিন্তু আমরা বলে থাকি না কি নিউটাস জেন্ডার ওকে সেটাই বলেছে ওপরের সেন্টেন্স ওয়ানের দাগের নিচের দাগ দেওয়া আন্ডারলাইন ওয়াল কথাটা ওয়াল মানে হচ্ছে কি না দেওয়াল ওকে ওয়ার্ডটি একটি জিনিস কে বোঝানো হচ্ছে কোনো মহিলা বা পুরুষকে বোঝানো হচ্ছে না বোঝা গেল ব্যাপার এবার দেখো কী বলেছে বলেছে যে নাউন বা প্রনাউন দিয়ে কোনো জিনিসকে বোঝানো হয় মহিলা বা পুরুষ ব্যক্তিকে বোঝানো হয় না তাকে বলা হয় নিউটাস জেন্ডার বোঝা গেল তাহলে যে নাউন প্রনাউন দিয়ে কোনো মহিলা ব্যক্তি বা প্রাণীকে বোঝানো হয় তাকে ফিমেনাইন জেন্ডার বললাম যে নাউন বা প্রণাউন দিয়ে কোনো পুরুষ ব্যক্তি বা প্রাণীকে বোঝায় তাকে আমরা ম্যাসকুইলিন জেন্ডার বললাম আর যে নাউন বা প্রোনাউন দিয়ে কোনো মহিলা বা পুরুষকে বোঝানো হয় না কোনো জিনিসকে বোঝানো হয় তখন তাকে আমরা নিউটাস জেন্ডার বলে থাকি যেমন টেবিল চেয়ার রাইট না আমরা বেড বলতে পারি তারপরে ফ্রিজ বলতে পারি ফ্যান বলতে পারি হাউস বলতে পারি সব অল আর দ্য জেন্ডার রাইট আর এটাও মাথায় রাখতে হবে গাছ যেটা হচ্ছে গাছটাও কিন্তু তার প্রাণ আছে কিন্তু সেটা কিন্তু জেন্ডারের মধ্যে পড়ে ওকে নেক্সট দেখো কী বলছে বলেছে ইন সেন্টেন্স টু দ্য ওয়ার্ড ফ্রেন্ড ইন দ্য বক্স ডিনোট আইদার মেল অর ফিমেল ওকে এ নাউন দ্যাট ডিনোট আইদার এ মেল অর এ ফিমেল ইজ সেট টু বি দ্য কমন জেন্ডার দেখো কমন জেন্ডার যেটা বলে যেটা আমরা বলে থাকি এটা বলতে কিন্তু কী বোঝাই আমরা না উভয় লিঙ্গ উভয় মানে যে কথাটার থেকে আমরা দুজনকেই বলতে পারি যেমন আমি স্টুডেন্ট স্টুডেন্ট বললাম স্টুডেন্ট কথা থেকে আমি কিন্তু একটা ছেলেকেও বোঝাতে পারি একটা মেয়েকেও বোঝাতে পারি যেটা থেকে বোঝা যাচ্ছে না কি ব্যাপারটা ছেলে নামে আমি ফ্রেন্ড বললাম ফ্রেন্ড কথাটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে না যে ছেলে নামে ফ্রেন্ড তো আমরা ফ্রেন্ড তো আমরা বন্ধু মেয়েকেও বলতে পারি ছেলেকেও বলতে পারি তাই না তো সেটাকেই বলছে কমন জেন্ডার ওকে তো সেটাই বলছে ওপরের সেন্টেন্স দুয়ে বক্সে ফ্রেন্ড ওয়ার্ডটা আছে দেখো দু নম্বরে যে সেন্টেন্সটা আমরা পড়েছিলাম এখানে দেখো বক্সে ফ্রেন্ড কথাটা রয়েছে তো এটা কিন্তু কি না কমন জেন্ডারের মধ্যে পড়ছে রাইট তো সেটাই বলছে উপরের সেন্টেন্স টু এ বক্সে দেওয়া ফ্রেন্ড ওয়ার্ডটি মহিলা বা পুরুষ পুরুষ উভয় জাতিকেই বোঝানো হচ্ছে যে নাউন বা প্রে দিয়ে মহিলা বা পুরুষ জাতি মানে পুরুষ উভয় জাতিকেই বোঝানো হয় তাকে বলা হয় হচ্ছে কমন জেন্ডার রাইট বোঝা গেল ব্যাপারটা কমন জেন্ডার কাকে বলছে যাকে যার দ্বারা আমরা পুরুষ এবং মহিলা দুজনকেই বলতে পারি বোঝাতে পারি উভয়কে বোঝাতে পারি তাকে বলা হয় হচ্ছে কমন জেন্ডার ওকে এবার দেখো আমরা চারটা একটু দেখলো দেখো কী বলেছে বলছে শি ওয়েট উইথ হার আঙ্কেল আন্টি অর্থাৎ সে কিন্তু গিয়েছিল তার আঙ্কেল আর আন্টির সঙ্গে অর্থাৎ কাকা সঙ্গে দেখো ম্যাসকুইলিন জেন্ডারের মধ্যে এখানে কি পড়বে না আঙ্কেল আঙ্কেল যেহেতু ছেলে মানুষ সেই জন্য কি ম্যাসকুইলিন জেন্ডারের মধ্যে পড়লো রাইট দেখো শি বলেছে শি কি না শি মহিলাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আমরা প্রনাউনে শিকে ইউজ করে থাকি তাই তো তাহলে শিটা কি হবে না ফিমেনাইন জেন্ডারে হবে আন্টি আনটি একজন মহিলা তো সেটাও কিন্তু প্রোনাউনে মানে সেটাও কিন্তু ফিমেনাইনের মধ্যে হবে আর উইথ হার আংক উইথ হার আঙ্কেল আর আনটি তা হার মানে মেয়েদের ক্ষেত্রে আমরা হার ইউজ করে থাকি ছেলেদের ক্ষেত্রে হিজ ইউজ করে থাকি তো মেয়ে আছে তো এটা হার তার মানে এই তিনটে কি হলো না ফিমেনাইন সেন্টারের মধ্যে পড়লো ওকে নেক্সটটা দেখো নেক্সট বলেছে দ্য পোয়েট ওয়াজ রাইটিং উইথ এ পেন পোয়েট কি না লেখক কি পোয়েট মানে হচ্ছে কবি যাকে বলা হয় সে কি না রাইট মানে রাইটিং করছে অর্থাৎ লিখিতেছে পেনের সাহায্যে উইথ এ পেন পেন দিয়ে তাহলে এই যে পোয়েট যেটা দেওয়া আছে এটা ম্যাসকুলিং জেন্ডার রাইট না কারণ ছেলেদের ক্ষেত্রে আমরা পোয়েট বলে থাকি ওকে নেক্সট দেখো কী বলেছে আর এই যে উইথ এ পেন এই যে পেনটা যেটা রয়েছে সেটাও কিন্তু জেন্টারের মধ্যে পড়বে সেটা কিন্তু নিউটাস জেন্ডারের মধ্যে পড়বে যেহেতু পেনটা একটা জিনিস সেই জন্য নেক্সট কি বলেছে দেখো দ্য চাইল্ড লাভ স্টয় দেখো এখানে চাইল্ড চিলড্রেন এই যে কথাগুলো রয়েছে এই কথাগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারি না যে ছেলে না মেয়ে বোঝা যায় কি যায় না চাইল্ড একটা ছেলের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি একটা মেয়ের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি তাই তো তাহলে দেখো কি বলেছে দ্য চাইল্ড লাভস টয় অর্থাৎ চাইল্ড একটা মানে শিশু ভালোবাসে টয় টয়গুলো যাকে বলা হয় তাহলে চাইল্ড হচ্ছে কমন জেন্ডারের মধ্যে পড়বে আর টয়েস একটা জিনিস সেটা কি পড়বে না নিউট্রাল জেন্ডারের মধ্যে পড়বে নেক্সট কি বলেছে দ্য লায়ানেস ওয়াজ ফিডিং দ্য ফিডিং ইটস কাব ওকে দেখো লায়নেস লায়নেস কি লায়নেস মানে হচ্ছে যে সিংহী হয় তাকে আমরা কি বলে থাকি না লায়নেস বলে থাকি তাহলে সিংহী কি করে না ফিমেনাইন জেন্ডারের মধ্যে পড়ছে সিংহ লায়ন যেটা মেলের মধ্যে পড়ে আর ফিমেনাইনে কি বলে না লায়নেস বলে তো এটা ফিমেনাইনের মধ্যে পড়ছে নেক্সট মানে সিংহী মানে মহিলা কিন্তু সে ওকে নেক্সট কি বলেছে কাপ কাপটা কাপ মানে যাকে চাইল্ডের মতোই অনেকটা ওকে তো কাপ মানে কি বুঝতে পারছি তার যে বাচ্চাটা আছে সেটা ছেলে না মেয়ে আমরা তো বুঝতে পারছি না না তো কাপটা কি হবে না কমন জেন্ডারের মধ্যে পড়বে ওকে নেক্সট কি বলেছে দেখো দ্য জেন্টাল ম্যান হ্যাড এ ওয়াচ দ্য জেন্টাল ম্যান ওকে তার তার মানে মানে এটা এটা একটা ছেলে মধ্যে পড়ছে ওয়াচ ওয়াচটা কি না ওয়াচ হচ্ছে একটা ঘড়ি অর্থাৎ জিনিস তার মানে সেটা কিসের মধ্যে না নিউটেন্টারের মধ্যে পড়ছে ওকে তাহলে এই যে সেন্টেন্সের মানে কী হলো দ্য জেন্টাল ম্যান হ্যাড এ ওয়াচ জেন্টাল ম্যানের ছিল একটা ঘড়ি ওকে দ্য লায়নেস হ্যা ওয়াজ ফিডিং ইটস কাপ অর্থাৎ লায়নের সিংহি যে মা সে তার মানে শিশুকে ফিডিং মানে খাওয়াচ্ছিল আর কি ফিড করা মানে খাওয়ানো ওকে খাওয়াচ্ছিল ওকে যাই হোক তাহলে বুঝতে পারলে ব্যাপারটা এবার দেখো কি দিয়েছে এবার আমাদের বলেছে ম্যাসকুলিন ফিমেনাইন আর কি না স্ট্রাকচার টু চেঞ্জ ইন টু ফিমেনাইন ওকে তাহলে একটু দেখি বলছে হর্স এটা কি হবে ফিমেনাইনের না মেয়ের ওকে এটা আমরা জানি ইউজ অ্যান্ড এন্টায়ার ডিফারেন্ট ওয়ার্ল্ড অ্যাস ফেমেনাইনজেন্ডার ওকে নেক্সট দেখো কী বলেছে সন এগুলো কিন্তু মুখস্ত করতে হবে পুরোটা মুখস্ত করতে হবে কেন ফেমেনাইনজেন্ডারে কিছু চার্ট দিয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ভালো করে মুখস্ত করতে হবে ওকে দেখো কী বলেছে হর্স হর্সটা কী করবো মেয়ের করবো নেক্সট দেখো সন আছে এটা আমরা ডটার করবো নেক্সট দেখো অথর আছে আমরা কী করবো না অথরিস করবো দেখো অ্যাডিং ইএস ই ডাবলএস আই টেন ই তারপরে টি আর আই এক্স ওকে নেক্সট দেখো কী দিয়েছে বলছে হোস্ট হোস্ট মানে হচ্ছে যে কোনো কিছু পরিচালনা করে তাকে কোনো ছেলে যখন হয় তখন আমরা হোস্ট বলি আর যখন আমরা কোনো মেয়ে হয় তখন তাকে আমরা হোস্টেস বলি ওকে যে কোনো কিছুকে মানে পরিচালনা কোনো প্রোগ্রাম হচ্ছে কোনো পরিচালনা করছে তখন তাকে হোস্ট বলা হয় ওকে আচ্ছা অথরের বাংলা মানেটা বলা হলো না না অথার মানে হচ্ছে লেখক যাকে বলা হয় ওকে নেক্সট দেখো গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড ফাদার মানে হচ্ছে ঠাকুরদা ওকে আর সেটা গ্র্যান্ড মাদার হবে রাইট দেখো দেওয়া আছে প্লেসিং এ ওয়ার্ল্ড বিফোর আফটার দ্য মাস্কুল ইন ওয়ার্ড ওকে নেক্সট দেখো কী বলছে নেক্সট আমাদের বলেছে পিকক রাইট পিককটা আমরা পিকক মানে হচ্ছে ময়ূর আমরা এটা পি হ্যান্ড করবো পি হ্যান্ড মানে হচ্ছে ময়ূরি যেটা আমরা বলতে পারি ওকে তাহলে এগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে রাইট নেক্সট আরও কিছু আছে টেকনোট ওকে বলছে যে কী বলছে দেখো ইন দ্য ফলোয়িং পেয়ার্স দ্য ম্যাস্কুলিন জেন্ডার অ্যান্ড ফিমেন জেন্ডার আর কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ড রাইট এখানটা কি না ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট এগুলো দেখলে এগুলো একটু অন্য আর এটা কি একদম সম্পূর্ণ ডিফারেন্ট রাইট কী ডিফারেন্ট ওয়ার্ড দেখো দেখো এখানে সনটা সন আর ডটার এটা সম্পূর্ণ ডিফারেন্ট ওয়ার্ড হয়ে যাচ্ছে ওকে তো সন মানে হচ্ছে ছেলে ডটার মানে হচ্ছে মে ম্যান ম্যান মানে হচ্ছে ছেলে মানুষকে বলা হয় ও ম্যান ওম্যান মানে হচ্ছে মেয়ে মানুষকে বলা হয় নেক্সট মহিলা যাকে আমরা বলতে পারি সার স্যার মানে হচ্ছে পুরুষ যে শিক্ষক তাকে আমরা স্যার বলে থাকি বা আমরা স্যার বলে কোনো ছেলেকে রেসপেক্ট দিয়ে আমরা স্যার বলে সম্বোধন করে থাকি রেসপেক্টেড পার্সনকে নেক্সট ম্যাডাম কোনো মহিলা রেসপেক্টেড পার্সনকে আমরা ম্যাডাম বলি বা আমরা শিক্ষিকা যারা হয় তাদেরকেও আমরা ম্যাডাম বলে সম্বোধন করে থাকি রাইট নেক্সট কি বলেছে দেখো আঙ্কেল আঙ্কেল মানে হচ্ছে কাকা আন্ট মানে হচ্ছে যে কাকিমা রাইট নেক্সট হচ্ছে বক বক মানে হচ্ছে হরিণ রাইট এটা হচ্ছে ডোর রাইট নেক্সট কি বলেছে দেখো পিকক পিকক মানে হচ্ছে ময়ূর রাইট পি পি হ্যান্ড মানে হচ্ছে ময়ূরী নেক্সট হচ্ছে ফক্স ফক্স মানে হচ্ছে শেয়াল হচ্ছে ভিকসেন রাইট মহিলার ক্ষেত্রে এটা আমরা ভিকসেন বলবো রাইট নেক্সট কি বলেছে দেখো কোল্ড কোল্ড হচ্ছে যে পুরুষ সেই ঘোড়ার যে বাচ্চাগুলো হয় না তাকে বলা হয় হচ্ছে কোল্ড আর হচ্ছে আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে ফিলি ওকে বোঝা গেল এটা কিন্তু খুব ভালো করে আমাদেরকে মুখস্থ করতে হবে নেক্সট আমরা চলে যাব হচ্ছে অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভিটি আমাদের কী দিয়েছে একটু দেখে নেবো ওকে অ্যাক্টিভিটি ওয়ানে কী দিয়েছে দেখো মাই নেফিউ হ্যাড এ বোর্ড আমার নেফিউ নেফিউ মানে হচ্ছে যে ভাইয়ের ছেলে বা বোনের ছেলেকে আমরা নেফিউ বলে থাকি রাইট তো নেফিউ এর কি আছে না বোর্ড আছে রাইট না তো এটা কি নেফিউটা কি আছে জেন্ডার ছেলে ওকে তো আর এর সঙ্গে কি হবে আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে বোর্ড বোর্ডটা কি না নিউটস জেন্ডার বোর্ড হচ্ছে একটা জিনিস বোঝাচ্ছে আর নেফিউ কোনো একটা আমাদের যেটা হচ্ছে ভাগ্নেকে বা ভাগ্নিকে বোঝাচ্ছে ভাগ্নি নয় ভাগ্নেকে বোঝাচ্ছে ওকে নেক্সট কি বলেছো দেখো বলছে জাস্ট সেকেন্ড বলছে দ্য লেডি হ্যাজ টু সন দ্য লেডি অর্থাৎ মহিলার আছে দুটি সন দুটি পুত্র সন মানে হচ্ছে পুত্র তাহলে সনসটা এখানে আমরা করবো সনসটা কী করবো না ম্যাসকুইলিন জেন্ডারে করবো লেডিটা এখানে আমরা কী করবো না ফিমেনাইনে করাই আছে ওকে তো লেডিটা আমরা ফিমেনাইনে করেছি নেক্সট দেখো কী দেওয়া আছে বলেছে দ্য স্টুডেন্ট রিড বুকস দেখো স্টুডেন্ট স্টুডেন্ট হচ্ছে কমন জেন্ডার কেন স্টুডেন্ট কথাটার থেকে আমরা বুঝতে পারছি না এটা ছেলে না মেয়ে তো আমরা এটা কমন জেন্ডারে করবো বুকটা আমরা নিউট্রস জেন্ডারে বুক হচ্ছে জিনিস আমরা নিউটন জেন্ডারে করব রাইট নেক্সট বলেছে দ্য বুল ব্লু দ্য ফিল্ড রাইট দেখো বুলটা কি হবে না ম্যাস্কুলিন জেন্ডারের মধ্যে আমরা করব কিন্তু রাইট কাউ বুল আমরা পড়েছি নেক্সট দেখো কি বলেছে জাস্ট এ সেকেন্ড নেক্সট আমরা কি করব। দেখো বলেছে রিয়া ওয়েন টু দ্য সার্কাস উইথ হার ব্রাদার রিয়া সার্কাসে গিয়েছিল তার ভাইয়ের সঙ্গে তাহলে রিয়া হচ্ছে কি না ফিমেনাইন জেন্ডার আর ব্রাদারটা কি হবে না ব্রাদার হচ্ছে ছেলে তার মানে হচ্ছে এটা ম্যাস্কুলিন জেন্ডার ওকে বোঝা গেলো এইভাবে কিন্তু এটা আমরা কমপ্লিট করব। নেক্সট আমরা চলে যাব। নেক্সট দেখো আমাদের বলেছে অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টু আমাদের কি বলছে একটু দেখে নিই বলছে চেঞ্জ দ্য ম্যাস্কুলিন জেন্ডার ইন্টু ফেমেনাইন জেন্ডার বলছে ম্যাস্কুলিন জেন্ডারের থেকে ফেমেনাইন জেন্ডারে আমাদের চেঞ্জ করতে বলেছে তো ম্যান আমরা করবো ওম্যান ওকে নেক্সট আমাদের দেওয়া আছে হর্স হর্সের মেল ফিমেলে হবে মেয়ের নেক্সট হচ্ছে মিল্কম্যান সো মিল্ক মেইড ওকে এটা মাথায় থাকে জানো রাইট নেক্সট দেখো বলেছে ব্রাদার ব্রাদারটা আমরা করব হচ্ছে সিস্টার ওকে নেক্সট দেখো বলেছে ড্রেক ড্রেক মানে যাকে যে পাতি হাঁস বা মুরগিকে আমরা ড্রেক বলে থাকি আর এটার ফিমেলকে আমরা বলবো হচ্ছে হেন ওকে মানে ফিমেল যে জেন্ডারটা হবে সেটা আমরা হেন করবো ওকে তাহলে বোঝা গেল আমরা এইভাবে কিন্তু এটা করবো তাহলে আমাদের জেন্ডারের চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো এটা খুব ভালো করে তোমরা পড়ো কোনো বুঝতে অসুবিধা হওয়ার ডেফিনেটলি আমাকে কামেন্টস করতে পারো আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও লাইক করো খুব ভালো থেকো